নোয়াখালীতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বাংলাদেশ এগ্রো ফিশারিজ ফার্ম উদ্বোধন ও পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাই কমিশনার। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নোয়াখালী জেলা প্রতিনিধি নুরুন নবীন নবীন, সঙ্গে আছেন তানজানা রহমান লিজা। নোয়াখালীতে পলাশ চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বাংলাদেশ এগ্রো ফিশারিজ ফার্ম লিমিটেডের উদ্বোধন ও পরিদর্শন করলেন বাংলাদেশের ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাই কমিশনার হারিস বিন ওথমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়নের পূর্ব ষোলকিয়া গ্রামে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস সুরাইয়া, পলাশ চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বাংলাদেশ এগ্রো ফিশারিজ ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল করিম, পলাশ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আকরামুল হাসান। প্রধান অতিথি দারুস সালামের হাই কমিশনার ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও শিল্প প্রকল্প এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, আমরা এরকম একটি সুযোগ খুঁজছি। ব্রুনাইয়ের সাথে পলাশ চৌধুরীর সুসম্পর্ক রয়েছে এবং এ সকল বিষয়ে বিবেচনা করব। ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বাংলাদেশ এগ্রো ফিশারিজ ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল করিম পলাশ চৌধুরী জানান, এ এলাকায় প্রকল্প ও ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে শত শত লোকের কর্মসংস্থান হবে, এতে বেকারত্ব কমবে। ব্রুনাইয়ের দারুস সালামের হাই কমিশনারের উদ্বোধনের মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে এই প্রতিষ্ঠানগুলো। এর আগে জাহিদুল করিম পলাশ চৌধুরীর নোয়াখালীস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন এই হাই কমিশনার। এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার শহীদুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। So we are using like this one, and if we are coming here, then they come. Atakungi. After আমরা ওদের সাথে একসাথে জয়েন্টলি কাজ করতে পারি কি না, জাস্ট উই আর থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার। অলসো হিজ এক্সেলেন্সি কামিং জাস্ট ভিজিট, এখানে পাশেই আপনারা জানেন যে এয়ারপোর্ট হচ্ছে, তো সুতরাং এখানে রিসোর্টটাও ভালো হবে আমি মনে করি পর্যটন কেন্দ্র হিসাবে। এবং এই হিসাবে একজন তরুণ উদ্যোক্তা হিসাবে আমি এই প্রজেক্ট হাতে নিয়েছি। Areas like agriculture and livestock. So in fact we have already had signed memorandum on this areas, memorandum of fishery, memorandum of understanding of agriculture and livestock. So here you are